বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে বিধায়ক তুলে দেওয়া হলো ট্রাই সাইকেল হুইল চেয়ার এদিন বনগা ব্লক অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী প্রদান বিশেষভাবে সক্ষম মানুষের স্বপ্ন পূরণ করতে অভিনব উদ্যোগ বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় বিধায়ক বিশ্বজিৎ দাসের সহযোগিতায় এদিন দুপুরে বনগা ব্লক অফিস থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো ট্রাইসাইকেল হুইলচেয়ার এবং চেয়ার যন্ত্র। শ্রবণযন্ত্র বনগাঁ পঞ্চায়েত সমিতি এলাকার বিভিন্ন জায়গায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য সেই সঙ্গে সুস্থভাবে জীবনযাপন করবার জন্য এক বিশেষ উদ্যোগ নেন বিধায়ক বিশ্বজিৎ দাস প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে হুইল চেয়ার ট্রাইসাইকেল এবং শ্রবণযন্ত্র তুলে দেওয়া হয় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে বুধবার অর্থাৎ আজ দুপুরে বনগাঁ ব্লক অফিসে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় জানা যায় প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নব্বই জনকে হুইল চেয়ার আশি জনকে ট্রাইসাইকেল এবং প্রায় ষোলোটি যন্ত্র দেওয়া হয় এই বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস জানান অনেক শারীরিক প্রতিবন্ধী মানুষ রয়েছেন যাদের এই হুইল ট্রাইসাইকেল এবং শ্রবণ যন্ত্রের প্রয়োজন তাই এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে প্রয়োজনীয় সামগ্রী কিনে এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় এই বিষয়ে আরও জানান এলাকা উন্নয়ন তহবিলের টাকায় আজকে প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় আশিখানা ট্রাইসাইকেল যে ব্যাটারি চালিত গাড়ি এবং নব্বইটা হুইল চেয়ার প্রায় পাঁচ হাজার টাকা করে পড়েছে এবং প্রায় একশো চল্লিশ পিসের উপরে শ্রবণযন্ত্র মেশিন যা দেড় হাজার টাকা করে মূল্যের এলাকার মানুষের জন্য এটা দিয়েছি বিধায়ক কুন্দন তহবিলের যে কিছু মানুষ আমরা দেখেছি মানুষের কাছে যখন গেছি বাড়ি বাড়ি ঘুরতে এরকম অনেক মানুষ আছেন যাদের হয়তো একটু ডাক্তারখানা বা একটু বাজারে যাবার যা প্রয়োজন আছে তারা যেতে পারে না অনেকেরা দেখেছি আমি খুব কষ্টসাধ্য করে যে ফ্যানগুলোকে হাতে চালিত সেইভাবে করে কিন্তু এই ব্যাটারি চালিত গাড়িগুলো তাদের কষ্ট কম হবে এবং এরাও আমাদের কোনো পরিবারের একজন মানুষ তাদেরই বিধায়ক তাদেরই টাকায় আমি এই কাজটি করে খুব আনন্দ পেয়েছি এবং আমি খুব খুশি যে দুজন মানুষের মুখেও যদি আনন্দ দিতে পারি সেটাই আমার কাছে আনন্দ বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এবং তাদের পরিবারের লোকেরা এই প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি বলে জানিয়েছেন পাশাপাশি বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা বছর বয়স মোটামুটি অনেক চিকিৎসা করে পায়খানা বাথরুম করে কিন্তু এক জাত অনুযায়ী যাওয়ার কোনো ব্যবস্থাও করতে পারে না তা আজকে গাড়ি দিচ্ছে তাতে আমার সেই আশা করি আমি গাড়ি বিধায়ক মশাই দিয়েছেন তো বটি আর গাড়িটা ইয়ে গাড়ি চালিত ব্যাটারি চালিত গাড়ি তাতেও ও চালিয়ে যেতে পারে বাজারে যাতে পারে একটু এদিকে গেল রাস্তা দিয়ে দিয়ে এই বিষয়ে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি আব্দুল সালাম মন্ডল জানান আমি হাঁটা চলা করতে পারি না আমার একটি হুইল চেয়ারের খুবই প্রয়োজন ছিল এদিন বিধায়ক বিশ্বজিৎ দাস আমাদেরকে হুইল চেয়ার প্রদান করেন এই হুইল চেয়ারটি পেয়ে আমি খুবই খুশি আর এই চেয়ারটা দরকার ছিল তার জন্যে এ বিশ্বজিৎ দাস এমএলএ বিশ্বজিৎ দাস চেয়ারটা দিল হ্যাঁ আমি খুশি খুব বাজারে যেতে পারবো সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ ল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ